আর এখানে দেখতে পাচ্ছেন সবাই নিঙ্গু পিঙ্গু হয়ে বসে আছে চান করার জন্য, আর হীরালাল দেখতে পাচ্ছেন কতই খুশি। হীরালাল কিন্তু ওই মোটুরামকে খুব পছন্দ করে, আর বাসু কিন্তু ইদানিতে আজকাল দেখছি বাসু পছন্দ করছে না। আর কেন জানেন, বাসু কেন পছন্দ করে না, যেহেতু বাসুর জামা কাপড় এসে পড়ে, আর যখনই মোটুরাম আমাদের বাড়িতে আসে তো দেখতে পাচ্ছেন এরা এখন খাবার খেয়ে বেশ একদম চার ভাই মিলে এই যে এখানে শুয়ে পড়বে, এই বিছানাটা আগেই করে রেখেছে। আর যেহেতু এখন তো গরমের ওয়েদার চলে আসছে, বিছানাটা আমাকে চেঞ্জ করতে হবে। আর এখানে এদের দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই সাজানোর জিনিসগুলো না আমি খুলে রেখে ওদের ঘুম পাড়িয়ে দেব। রাধে রাধে, নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো দেখতে পাচ্ছেন আপনারা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে চারজন আছে। তো কে কে আছে এখানে? আছে বাসু, কৃষ্ণা, হীরা এবং মোটুরাম। তো মোটুরাম এসছে আমাদের বাড়িতে দুদিনের জন্য বেরবেরু করতে। তো আপনারা নিশ্চয়ই জানেন লাড্ডু গোপালের যে বাড়িতে সেবা পছন্দ হয় সেটা, সেই বাড়িটা কিন্তু ওরা ছাড়তে চান না। তো দেখুন এখানে আমার ঘরে মোটুরাম হামেশাই চার দিন পাঁচ দিন পর পর চলে আসে আমাদের বাড়িতে বেরুবেরু করতে, আর এবং এসে থাকেও, দেখবেন দুদিন থাকবে একদিন থাকবে এরকমভাবে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন কাল রাতের বেলা এসেছিল মোটুরাম আমাদের বাড়িতে, তো আমি সকালবেলা ঘুম থেকে তুলে ওদের দুধ মুড়ি খাবার দিয়ে তারপরে ওদের একটু খেলু খেলু করার জন্য রেখে দিয়েছিলাম, আর এখনই নিয়ে এসেছি ওদের চান করার জন্য। তো সেটা মর্নিংয়ে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই নিঙ্গু পিঙ্গু হয়ে বসে আছে চান করার জন্য, আর হীরালাল দেখতে পাচ্ছেন কতই খুশি। হীরালাল কিন্তু ওই মোটুরামকে খুব পছন্দ করে, আর বাসু কিন্তু ইদানিতে আজকাল দেখছি বাসু পছন্দ করছে না। আর কেন জানেন, বাসু কেন পছন্দ করে না, যেহেতু বাসুর জামা কাপড় এসে পড়ে, আর যখনই মোটুরাম আমাদের বাড়িতে আসে তখনই কিন্তু বাসুরামের বাসুনাথের জামা কাপড় পরে, বাসুনাথের জামা পরবে এবং মালা পরবে এবং মুকুট পরবে, যার জন্য বাসুর না হিংসা হয়। আর দেখতে পাচ্ছেন আর ওর পাশে শোয়ালে না বাসু কিন্তু হাতটা অন্যদিকে করে শুয়ে থাকে, এইটাই বাসুনাথের নীলা। তো দেখুন এদেরকে আমি কিন্তু শুধু সাদা জলেই চান করিয়ে দিয়েছি, আর এবং চানের জলে কিছু, তো দেখুন এদের না আমি সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। আর দেখতে পারছেন আপনারা হীরালাল কি সুন্দর সাজুগুজু করে। আজকাল এই যে টিপের পাতাগুলো, যখন মার্কেটে যায় তো আমি এই টিপের পাতাগুলো নিয়ে আসি। এই দেখেন, দেখতে পারছেন আপনারা আংটি পরেছে হীরালাল। আর এইদিকে দেখেন এরাও কিন্তু তিন ভাই মিলে সাজুগুজু করেছে, তিন ভাই হয়ে গেছে না, বন্ধু বলে তো ভাইয়ের মতনই হয় না, দেখুন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসুনাথের জামা এবং মুকুট, বাসুরি সব কিছুই বাসুনাথের। তা আপনারা একটু নজর দিয়ে দেখবেন বাসুনাথের মুখটা। আর দেখুন এদিকে আমি ওদের চিপস দিয়ে রেখেছিলাম চান করানোর পরে, আর দিয়েছি আমার ছেলে রান্না করে দিয়েছে, আজকে মোটুরাম এসেছে না, পোলাও বানিয়ে দিয়েছে, পনির পোলাও বানিয়ে দিয়েছে, মিক্সড ভাজি আর এটা পোলাও আছে। তাই এইটাই ছিল ওদের দুপুরের খাবার, আর এদিকে দিয়েছি আমার গণপতি পাপ্পাকে। তো এখনই এদের দুপুরবেলার খাবারটা খেয়ে কিন্তু ওরা ওদের ঘুম পাড়িয়ে দেব। তা আজকাল হীরালাল কিন্তু দুপুরবেলা খাবার গিয়ে ঘুম যায়। তা দেখুন আমি চলে এসেছি, এদের খাবারটাও হয়ে গেছে, খাবারটা তুলে নিয়ে এখানের জায়গাটা আমি পরিষ্কার করে দিব, যেহেতু যেখানে খাবার খায় সেখানের জায়গাটা তো পরিষ্কার করে রাখতে হয়, নাহলে এটো পড়ে থাকবে। আর এদের মুখটাও আমি মুছিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরা এখন খাবার খেয়ে বেশ একদম চার ভাই মিলে এই যে এখানে শুয়ে পড়বে, আমি বিছানাটা আগেই করে রেখেছি। আর যেহেতু এখন তো গরমের ওয়েদার চলে আসছে, বিছানাটা আমাকে চেঞ্জ করতে হবে। আর এখানে এদের দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই সাজুগুজু জিনিসগুলো না আমি খুলে রেখে ওদের ঘুম পাড়িয়ে দেব।
আর আপনারা তো জানেন দুপুরবেলা খেলে কিন্তু একটু সুস্থি আসে, আর দুপুরবেলা কিন্তু চাউলের ভোগটা দিয়েছি, তো যার কারণে ওদেরকে খেয়ে না সুস্থি সুস্থি আসছে, যার জন্য ওদেরকে আমি না ঘুম পাড়িয়ে দেব। তবে হ্যাঁ, আমি কিন্তু রোজ ঘুম পাড়াই না, আমি এখনই মাঝে মধ্যেই যেদিন আমি চাউলের খাবারটা দিই, তো চাউলের খাবারটা খেলে কিন্তু সুস্থি আসে, যার কারণে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিই। আর যেদিনকে আমি রুটি ভাজি দিই সেদিনকে কিন্তু আমি ঘুম পাড়াই না। তো আপনারা নিজেরাই দেখবেন খেয়াল করে যে চাউল খেলে কিন্তু সুস্থি আসে আর ঘুমটাও এসে যায় না, তো সেই কারণে দেখুন ওদের চাউলের ভোগটা দিয়ে ওদের খাবারটা খাইয়ে এখানে দেখতে পাচ্ছেন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখুন হীরালাল কিন্তু টিপগুলো একদমই খোলেনি, সেগুলো নিয়েই ঘুমিয়ে পড়েছে। আর এখানে হীরালালের পায়ে আমি বালিশ দিয়ে রেখেছি। তো এই ছিল আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করার, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন। রাধে রাধে, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি, শেষ করছি।